بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সুমদ ভাই আলী আকবর কোয়েত থেকে আপনি প্রশ্ন করেছেন যে সন্তান লালন পালন করার পিছনে যারা তারা দুনিয়ার দুনিয়াবি যে আশা করে এবং মেয়ে পাইলা জামাইয়ের কাছে দুনিয়া পাওয়ার আশা রাখা, এগুলো সম্পূর্ণ শিরকি আকিদা। কারণ আল্লাহ রাব্বুল আলমিন সন্তান তন্ত্র এই জন্য দেন নাই যে তারা খাওয়াবে, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলমিন। আল্লাহ তালা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজক ওমা উরিদু আন ইয়াতমুন ইন আল্লাহু আর রাজ্জাক ওয়াল কুওয়াতুল মাতিন, সূরা জারিয়াত 56 এবং 57 নম্বর আয়াত, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো পৃথিবীতে যারা জন্ম হয় এবং যাদের ঘরে সন্তান হয়, এটা আল্লাহ তালাই সৃষ্টি করতেছেন। আর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা দুনিয়াতে এসে পিতামাতাকে খাওয়াবে বা পিতামাতা তাদের থেকে খানা নেবে, এটা না, এটা তো আল্লাহ তালা বলে দিছে। তাদের দুনিয়াতে সমস্ত মানুষ পৃথিবীতে জন্ম হওয়া এবং আসা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করা, দাসত্ব করা, ইবাদ বন্দি করা। এবং আল্লাহ তালা বলতেছেন তাদের কাছে আমি রিজিক চাই না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন। তো রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলমিন। এখন যদি কোনো পিতা মাতা মনে করে যে এই সন্তানরা তাদেরকে খাওয়াবে লালন পালন করবে, এটা ভুল। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সন্তানদের উপর পিতামাতার হক করে দিয়েছেন তাদেরকে খেদমত করা, তাদের আনুগত্য করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটা ইবাদত। আল্লাহর ইবাদতের পরেই সন্তানদের হক হচ্ছে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, এটা হচ্ছে এটা ছেলে মেয়েদের একটা আমানত, তাদেরকে দিন শিখানো এবং তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে পাক্কা ইমানদার বানানো, মোমেন বানানো, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। সন্তান একটা আমানত আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে দিনই সুশিক্ষায় শিক্ষিত করে পাক্কা মোমেন মুসলমান বানানো, এটা মুসলমান পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব কর্তব্যের মধ্যে যদি তারা অবহেলা করে তাহলে এটা তারা আমানতের খেয়ানত করলো, কেমন তারা জিজ্ঞাসিত হবে। এবং এই সন্তানরাও তখন এই পিতামাতাকে বলবে যে এদেরকে জাহান্নামে নিয়ে আমরা একা যাবো না, এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, কারণ আমাদেরকে কেন তারা দিন ইসলাম শিখা নেই। যদি খানা খাওয়াইলে এবং তাদেরকে আদর করে দুনিয়ার সমস্ত কিছু শিখাইলে এবং দুনিয়ার আশা করলে, এটা এই দিন ইসলামের শরীয়তের পরিপন্থী কাজ। ঠিক তেমনি বা মেয়ে থাকলে মেয়েকেও যদি দিন শিখায়, হাদিসের ভাষায় যার কাছে তিনটা মেয়ে থাকবে তাকে দিন খায় দিনদার ছেলের কাছে যদি বিয়ে দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে, কিন্তু যে মেয়েকে বিয়ে দেয় জামাইয়ের কাছে কিছু পাওয়ার আশা রাখা, এটাও হারাম, এটাও জায়েজ নেই। তিন নম্বর প্রশ্ন আপনি করেছেন যে জামাইয়ের কাছে শ্বশুর শাশুড়ির হকদার রয়েছে কিনা। জামাই অর্থাৎ মেয়ের জামাই কোনো ওয়ারিস না, সম্পত্তি কোনো পাবে না, এটা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বন্টন করে দিয়েছেন যারা ওয়ারিসিন। ওয়ারিস কারা কারা ওয়ারিস, পিতা একটা লোক মারা গেলে তার ওয়ারিস হচ্ছে তার পিতা মাতা এবং তার সন্তান সন্ততি, তার আপন বোন, তার আপন ভাই এবং তার ছেলের ছেলে মেয়ে, এরা তার ওয়ারিস, তারা ওয়ারিস পাবে, তার মেয়ে ওয়ারিস পাবে। কিন্তু এই ধরনের যে জামা মেয়ের জামাই ওয়ারিস পাবে, এটা কোনো কোরআন হাদিসে কোথাও নাই, কারণ এরা আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করেন নাই এবং এটা ওয়ারিস হিসাবে তাদেরকে গণ্য করেন নাই। কিন্তু আত্মীয় হিসাবে যদি তারা দরিদ্র হয় তাদেরকে সাহায্য করা যায়, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একে অপরকে সব কাজে সাহায্য করো। তো কেউ আত্মীয় স্বজন যারা ওয়ারিস না, তারা যদি দরিদ্র হয়, অভাবগ্রস্ত হয়, তাতে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যায় এবং তাদেরকে সাহায্য করা যায়, এটা অন্য জিনিস। কিন্তু মারা যাওয়ার পর সম্পত্তির ওয়ারিস তারা না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দীন ইসলামের সকল বিধানগুলো সঠিকভাবে কোরআন হাদিস থেকে শিখা এবং বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরহমাতিকা রহমান রাহিম।